সকালবেলা উঠে প্রথমেই খাওয়ার থাকে ছোলা ভিজানো আর বাদাম, এখন এটা আমার আছে তো আমি খাবো এখন, আর মুড়িও জল ঢালা খাবো কারণ তারপর কুচু সোনাকে খাওয়াতে হবে, আর আমি খালি পেটে ওকে খাওয়াতে পারবো না এটা মা সবসময় বলে, তো সেজন্য খালি পেটে ওকে না খাইয়ে প্রথমে মুড়ি জল ঢালা আর এগুলো খেয়ে তারপরে ওকে খাওয়াতে বসবো। আর সকালবেলা কুচু সোনা কী করছে চলো দেখাই, তারপর ওকে রোদেও নিয়ে যেতে হবে, এই বাদামগুলো খাবো একটু বাদে। আর ভাই বসেছে এখানে পড়তে, কই রে বই খুলিস নি কেন, মানে পড়া কি বই বন্ধ করে হচ্ছে নাকি, বই খুলে পড়তে বস, এখানে পড়তে বসেছে। আর ওদিকে কুচু শোনে একটু ঘুম ঘুম দিচ্ছে, তো সকালবেলাটা ও উঠেই প্রথমে কি বলে একটু জেগে যায়, তারপর একটু ঘোরাঘুরি করে বাইরে, তারপর একটু ঘুম দেয়, তো এখনও তাই একটু ঘুম ঘুম দিচ্ছে, তারপর বাইরে রোদে নিয়ে যাব আর তোমাদের সাথেও গল্প হবে, বাইরে যাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ফ্রেশ নিউ ব্লগ, আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও ভীষণ ভালো আছি। তো এখন হচ্ছে বেলা 8:30, কিন্তু আজকে রোদ ভালো দিয়েছে, কটা বাজে ঠিক মতো বলতে পারছি না গো, ঘড়িটা দেখা হয়নি, তবে 8:30 মতো বাজেই এখন। আর এই রোদে প্রথমেই পুচু সোনাকে নিয়ে চলে এসেছি একটু রোদ খাবো বলে, আমারও গায়ে রোদ লাগবে ওরও গায়ে রোদ লাগবে, তবে মাথাটা আমাকে আড়াল করে রাখতে হবে আর সারা বডিতে যেন রোদ লাগে। তো সকালবেলাটার এখন উঠেই কাজ হচ্ছে প্রথম 8:30 দিকে ওকে একটু রোদে রোদ খাওয়ানো। তো মেঝেতে মাদুর পেতে শোয়ালে কি হয়, ওর পিঠটা খুব গরম হয়ে যায়, ওই জন্য থাকতে চায় না, কান্নাকাটি করে, তাই জন্য কোলে নিয়ে যদি চেয়ারের উপর বসে থাকি তাহলে মাথাটা আড়াল করে রাখলে কিছুক্ষণ কোলে থাকে। আর এত কোল ভালোবেসেছে এখন, কি আর বলবো, সে তোমাদের কোল হলে ঘুমিয়ে যায়, কোল হলে শান্ত, কোল কোলেই বসে খেলা করা, এখন আর বিছানায় শুতে চায় না, বিছানায় ঘুমোতে চায় না, একটু ঘুম করিয়ে দিলে 5 মিনিট পর উঠে পড়ে, কিন্তু কোলে দেখো, এই যে কোলে নিয়ে বেরিয়েছি রোদ খাওয়ানোর জন্য, দেখো ঘুমোচ্ছে, দিব্যি ঘুমোচ্ছে, এটা যদি বিছানায় ঘুম করিয়ে দিই তাহলে 5 মিনিটও যাবে না, তার মধ্যে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠে পড়বে। তো এখন কোল এতটাই ভালোবাসে, এরকম হয়ে গেছে কোল সোহাগ। তো যাই হোক, এবার একটু রোদ খাবো, রোদ খেয়ে তারপর বাড়ির ভেতরে যাব, আর রোদটা বেশ ভালো দিয়েছে, এইভাবে আড়াল করে রাখি আর সারা বডিতে রোদটা লাগে। তো সকালবেলাকার এই সমস্ত কাজটা চলছে, স্কুলে বেরোচ্ছেন, এই যে তো খেতেও বসে পড়েছে, যা যা বানানো হয়েছে দিয়ে দেওয়া হয়েছে কারণ মা রান্না টান্না কমপ্লিট, তো বাটি নাও। আর হচ্ছে এখন বড়া ভাজা দেখছি, ডাল হয়েছে দেখছি, আর ওপরের এখনও জামাটা পরেনি, স্কুলের ড্রেসটা পরবে, প্যান্টটা পরেছে, জামাটা এখনও পরেনি। তো আজকে দেখছি মৌরলা মাছের তরকারি হয়েছে, তারপর ডাল হয়েছে, এখানে বড়া ভাজা করেছে মা, কুমড়ো ফুলের বড়া হয়েছে, তো আমি মাকে বলেছিলাম যে একটা বড়াও খাবো, এখানে গরম গরম বড়া আছে, তো এখান থেকে আমি একটা বড়া নিয়ে এখন গরম গরম বড়া খাবো। আর কুমড়ো ফুলের বড়া বেশ অনেকদিন বাদে খাবো, যা দারুণ লাগে আমার খেতে, তো খাবো। এখানে এগুলো ভেজেছো তুমি, কি পান্তা খাবে নাকি গো মা? তো মা খাবে এখন একটু পান্তা, তো তার জন্য বড়ি ভাজা দেখছি আর শশা কুচানো দেখছি। আচ্ছা, এই সমস্ত কাজটা চলছে সকালবেলা, রান্নার তোড়জোড়, এই সময় ও রান্নাও প্রায় গোছানো হয়ে গেছে কারণ ভাই স্কুল যাবে, স্কুল যাওয়ার জন্য রান্নাটা তাড়াতাড়ি করা হয়ে গেছে, তো রান্না করে গোছানোও মার কমপ্লিট। আর কুচুবাবু এখন ঘুমোচ্ছে, টিভিটা বন্ধ করে দিলাম, তুমি দেখবো, হোক আমি দিয়ে দিচ্ছি কেন। আর ঠাকুমা ফুল টুল তুলে নিয়ে আস, ও এ বাসি ফুল ফেলতে যাবে, বাসি ফুল ফেলে নতুন করে ফুল টুল তুলে তারপর ঠাকুর পুজো করবে, ঠাকুমারও স্নান টান কমপ্লিট, আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে, তো এখন ওই কাজেই যাচ্ছে ঠাম্মা, ঠাকুর পুজো করবে ফুল তুলে। আর কুচুবাবু ঘুমোচ্ছে, ঘুম দিচ্ছে, ঘুমোক, আমি যাই বড়া ভাজাটা খাই। দুপুরের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট, তারপরে এসে গেছে তোমাদের দাদাভাই, আর তোমাদের দাদাভাই আসতেই কুচু সোনা ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই বাবার সাথে খেলা খেলা শুরু করে দিয়েছে। এই দেখো কুচু সোনা ঘুম থেকে জেগে গেছে, এতক্ষণ ঘুমোচ্ছিল, ওর পাপা আসতে এখন খেলা খেলা হচ্ছে, আর ওর পাপা কিছু শেখাক না শেখাক ওকে জিভ বের করানো কেমন হয় ওটা শেখাচ্ছে, মানে কি বলো, ভালো জিনিস কিছু শেখাক তা নয়, ওকে শুধু জিভ বের করানোটাই শেখাচ্ছে। আর দেখো কেমন তাকিয়ে আছে পাপার দিকে, কি গো বাবা, কি বাবা, ও বাবা, বাবা, ও বাবা, সে শুনছে কি
এখন না মাথা এদিক সেদিক ঘুরে ঘুরে দেখে। হ্যাঁ কি গো বাবা, বাবা 1 মাস হয়ে গেল যে বয়স। হ্যাঁ তোমার জন্মদিনে তো কেক কাটা হলো না। হ্যাঁ ও 2 মাসের বেলা হবে, বাড়িতে যাবে তোমার, বাড়িতে গিয়ে কেক কাটা বাবা। মা কে কিছু হচ্ছে না বিকেল বেলা একটা টানা ঘুম টুম দিয়ে উঠলাম। টানা ঘুম বলতে রাত্রিবেলা তো জাগাই হয় প্রত্যেক দিন, তো ঘুমানো সেরকম সময় হয়ই না। এই দুপুরবেলাটা যখন কুচুবাবু একটু 1 ঘন্টার মতো ঘুমোয়, তো তখন আমি 1 ঘন্টা একটা রেস্ট নেওয়ার সুযোগ পাই, ঘুমানোর সুযোগ পাই। আর না হলে সারাদিনটা আমার কোনো ঘুম নেওয়ার সময়ই থাকে না। তো সে কারণে আজকে দুপুরে ও তো, ওর বাবা তো এসেছিলো, তোমরা দেখলে খেলা খেলা করছিলো, তারপরে 1 ঘন্টা ঘুমিয়েছিল। তো তাই আমি 1 ঘন্টা আজকে রেস্ট নেওয়ার সময় পেয়েছি, আমিও ঘুম থেকে উঠলাম। তো উঠে এবার খাওয়া হবে পেয়ারা। পেয়ারাগুলো একজনের বাড়ি থেকে গাছের পেয়ারাগুলো দিয়ে গেছিলো, এই যে এখানটায় টিভির সামনেতেই রাখা আছে, একটা তো পেকে গেছে আর দুটো ডাঁশা আছে। তো এখন খাওয়া হবে পেয়ারা, পেয়ারা কাটা হবে তারপর খাওয়া হবে। আর মৌসম্বি, তারপর আপেল, এগুলো আছে, এগুলো খাওয়া হবে বিকেলবেলা। প্রত্যেক দিনই ফল কেটে খাওয়া হয়, কিন্তু আমার এখন মানে গ্যাস অ্যাসিডিটির সমস্যা হতে পারে বলে সেরকম খাওয়া হয় না। এই যে রান্নাঘরে এখানটায় ফলগুলো বের করে রাখা আছে, এগুলোই কাটা হবে। গ্যাস অ্যাসিডিটির সমস্যার কারণ আমি খেতে পারি না প্রত্যেক দিন, মাঝে মধ্যে খাই, না হলে খাই না। কারণ আমার যদি অসুবিধা হয় তাহলে কুচুজনেরও অসুবিধা হবে, মানে কি বলবো, মা হওয়া কতটা কঠিন সেটা সবাই মুখে বলতো, আর এখন আমি প্র্যাকটিক্যালি বুঝতে পারছি সত্যি মা হওয়াটা খুব কঠিন। কারণ যখন প্রেগনেন্সি টাইম থাকে তখনও সব কিছু সিস্টেমেটিক, সব কিছু ভেবে চিন্তে কাজ করতে হয়, যখন বেবি হয়ে গেল তারপরে যে সব কিছু খাওয়া দাওয়া যাবে, সব কিছু করা যাবে, এটাও আমার হয় না। এখন 1 বছর আমাকে সিস্টেমেটিক সব কিছু করতে হবে, সব কিছু ভেবে চিন্তে খেতে হবে, এখনো পর্যন্ত টক টক কিছু খেতে পারি না। তো এইসব ব্যাপার আর কি। তাই সবাই যে বলে না মা হওয়া কি চারটিখানি ব্যাপার নাকি, মুখের কথা নাকি, তো সত্যি মা হওয়া চারটিখানি ব্যাপার নয়।